ব্রেনওয়েভ ইনফো সলিউশনস এর পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত। অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরিষেবা গ্রহণ ক্রমশ আমাদের দৈনন্দিন জীবনের একটি আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে এবং বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা সকলের কাছে আরো বেশি করে অনুভব হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়গুলি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিষেবার সাথে আমরা বেশ কয়েক বছর ধরে যুক্ত এবং এই বিদ্যালয়গুলির আগ্রহে ও পরামর্শেই আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত বিদ্যালয়গুলিতে একাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ ও ভর্তির একটি অনলাইন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি। ব্রেনওয়েভ ইনফো সলিউশনস সর্বস্তরের বিদ্যালয় ও তার ছাত্রছাত্রীদের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সকলে যাতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারে সেই কারণে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা সর্বপ্রথমে দেখব কিভাবে একটি ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেসটি চালনা করতে পারে। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, www.brainwaveskills.com এই ওয়েবসাইটের লিংকটি কোনো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে। তো আজকে আমরা দেখি কিভাবে কাজ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ফর অনলাইন অ্যাডমিশন। ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে www.brainwaveskills.com, লিখে এন্টার প্রেস করতে হবে। ব্রেনওয়েভ ইনফো সলিউশনস এর ওয়েবসাইটের হোম পেজ চলে এসছে। অনলাইন অ্যাডমিশন ফর ক্লাস 11 এই অপশনটিতে ক্লিক করলে অনলাইন প্রসেসটি চালু হবে। তো আমরা অনলাইন অ্যাডমিশন ফর ক্লাস 11 এ ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি লিংক পেলাম অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, সেই অ্যাপ্লাই ফর অ্যাডমিশন অপশনটিতে ক্লিক করা হলো। ক্লিক করলে রেজিস্ট্রেশনের সর্বপ্রথম পেজটি শো করবে। কোন স্টুডেন্টের ক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশনের জন্য সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের সমস্ত রুলস এবং রেগুলেশনস বা ইনস্ট্রাকশনস গুলি ভালো করে পড়ে নেওয়া দরকার। অতএব রেজিস্ট্রেশনের পূর্বে 13টি পয়েন্ট অত্যন্ত জরুরি পড়ে নেওয়া, সেই জন্য এই 13টি পয়েন্ট ভালো করে পড়ে তারপর তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম তোমাদের ইনপুট দিতে হবে তোমাদের নাম, একটি ভ্যালিড ইমেল আইডি, একটি ভ্যালিড ফোন নাম্বার, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার ও তোমাদের জন্ম তারিখ। তো আজকে আমরা একটি অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে দেখব কিভাবে একটি ছাত্র বা ছাত্রী ভ্যালু দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। সমস্ত ডেটা ফিল্ডে ডেটা ইনপুট করার পরে চেকবক্সে চেক করতে হবে। চেক করার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটি পপ আপ মেসেজ শো করবে, সেখানে ওকে বাটনে ক্লিক করলে নেক্সট পেজে আমাদের লিংক চলে আসবে। সেখানে গিয়ে অ্যাপ্লিকেন্টসের ইনফরমেশন
ইনপুট দিতে হবে। সবার প্রথমে নেম অফ অ্যাপ্লিকেন্ট, সেটি অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন সময় দেওয়া হয়ে গেছিল। দেন নেম অফ স্কুল, সেখান থেকে আমি চুজ করলাম একটি অ্যাপ্রক্স ভ্যালু দেওয়া স্কুল, দ্যাট ইজ আরসি মেমোরিয়াল হাই স্কুল ফর টেস্টিং। সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড চুজ করলাম, বোর্ড অ্যাপিয়ার্ড ফর সেকেন্ডারি এক্সাম, ক্যাটাগরি জেনারেল, দেন জেনারেল ইনফরমেশনের ভ্যালু ইনপুট করলাম। এখানে অ্যাড্রেসের ভ্যালু ইনপুট করলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দিলাম কলকাতা, পিনকোড একটি অ্যাপ্রক্স ভ্যালু দিলাম, আধার নাম্বার একটি অ্যাপ্রক্স ভ্যালু দিলাম, দেওয়ার পরে ইয়ার অফ পাসিং মানে মাধ্যমিক কোন সালে পাস করা হয়েছে সেটি ভ্যালু দিতে হবে। দেন আমরা মার্কস ডিটেলসে চলে যাব, মার্কস ডিটেলসে গিয়ে টোটাল মার্কস বা ফুল মার্কস ভ্যালু দেব, টোটাল মার্কস অবটেইনের ভ্যালু দিলাম, সায়েন্স গ্রুপের টোটাল মার্কসের ভ্যালু দিলাম, দেন মাধ্যমিকের মার্কশিট দেখে প্রত্যেকটি সাবজেক্টের ভ্যালু ও নাম ইনপুট করতে হবে। তো প্রত্যেকটি সাবজেক্টের নাম ও তার মার্কস এর ভ্যালু আমরা ইনপুট করলাম, করার পরে প্রিভিউ বাটনে ক্লিক করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমরা যে ভ্যালু ইনপুট করেছি সেটি কি পরিস্থিতিতে রয়েছে। তো ওকে বাটনে ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় আমরা ভ্যালু ইনপুট করেছি। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চেকবক্স আছে এবং সাবমিট বাটন। যদি কারোর মনে হয় কোনো ভ্যালু ইনপুটের ক্ষেত্রে ভুল হয়েছে, তারা এডিট ইনফরমেশন অপশনে গিয়ে ক্লিক করে সেই ফর্মটিকে এডিট করতে পারে। তো আমরা এখানে সাবমিট বাটন ক্লিক করলাম। ইনফরমেশন অ্যাডেড বলে একটি পপ আপ মেসেজ শো করলো, তো ওকে বাটনে দেন ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে এই পেজটি আমাদের শো করবে, সেখানে প্রিন্ট বলে একটি অপশন দেবে, সেই প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমরা প্রিন্ট করতে পারবে টোটাল ফর্মটাকে, নতুবা নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে অ্যাপ্লাই টু স্কুল বলে অপশনে আমাদের ওয়েব পেজটি চলে আসবে, সেখানে গিয়ে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলের নাম দেখে আমরা অ্যাপ্লাই করতে পারবো।
তো আমি এখানে একটি অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে অ্যাপ্লাই করছি স্কুল। তো মালদা ডিস্ট্রিক্ট আরসি মেমোরিয়াল হাই স্কুল, তো ভিউ অপশনে ক্লিক করলাম, করলে আমরা স্কুলের ডিটেলস দেখতে পাবো, স্কুলে পারফরমেন্স দেখতে পাবো, 2019 সালে হাইস্ট মার্কস কত, আর্টসে কতজন পাস করেছে, সায়েন্সে কতজন, কমার্সে কতজন, আর্টসে ফার্স্ট ডিভিশন কতজন, সেকেন্ড ডিভিশন কতজন, সায়েন্সের ফার্স্ট ডিভিশন কতজন, সেকেন্ড ডিভিশন কতজন, এবং সেই স্কুলের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেম স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কত নাম্বার চাইছে সায়েন্স আর্টস কমার্সে, রিজার্ভ ক্যাটাগরির জন্য কত চাইছে সায়েন্স আর্টস কমার্সে, এবং আদার স্কুলের জন্য কত চাইছে সেটাও এখানে শো করবে। এবং সেখানে গিয়ে স্কুলের টার্মস এন্ড কন্ডিশন তোমরা দেখতে পারবে যে কোন সাবজেক্টের কি ক্রাইটেরিয়া রয়েছে। দেন অ্যাভেলেবল সাবজেক্টের লিস্ট থেকে তোমরা বুঝতে পারবে কোন সাবজেক্ট তোমরা নিতে পারবে। সেখানে গিয়ে আমরা চয়েস করতে পারবো যে কোন সাবজেক্ট আমরা নেব। দেন আমরা অ্যাডমিশন টাইপে যাব। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট অ্যাডমিশন ও মেরিট লিস্ট, এই দুটি টাইপের অ্যাডমিশন হচ্ছে। তো আমরা এখানে মেরিট আর্টস বলে অপশনে ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ডাইরেক্ট অ্যাডমিশন ও মেরিট লিস্ট অনুযায়ী এই দুটি পদ্ধতিতে অ্যাডমিশন চালু হচ্ছে, টোটালি ডিপেন্ড করে স্কুল কবে থেকে কি নোটিশ দিচ্ছে। তো ডাইরেক্ট অ্যাডমিশন যেদিন থেকে চালু হবে সেই দিন থেকেই ছাত্রছাত্রীরা তাদের নোটিশ বোর্ডে, স্কুলের ড্যাশবোর্ডের ক্ষেত্রে দেখতে পাবে টোটাল নোটিশ। তো আমরা সর্বপ্রথম দেখি কিভাবে সাবজেক্ট চয়েস করব। তো সবার প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ, দেন আমাদের চারটি ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে। তো আমরা কম্বিনেশন অনুযায়ী আমরা সাবজেক্ট চুজ করলাম। এই সাবজেক্ট চয়েসের ব্যাপারে ভালো করে স্কুলের নোটিশটি পড়া বাঞ্ছনীয়। প্রত্যেক স্কুলের নিজস্ব সাবজেক্ট কম্বিনেশন থাকে, তো সেই সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী সাবজেক্টের লিস্ট থেকে সাবজেক্ট চুজ করতে হবে। দেন সাবজেক্ট চুজ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবজেক্ট বাটনে ক্লিক করার পরে, সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে কি কি সাবজেক্ট তোমরা সিলেক্ট করেছো। দেন চেক বক্সে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন পেমেন্টের পেজ ওপেন হবে। সেখানে দেখতে পাচ্ছ নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ও অ্যাড্রেসের ভ্যালু অটোমেটিক্যালি ইনপুটেড হয়েছে। যেহেতু আমরা প্রথমেই বলেছি ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার ভ্যালিড দেওয়া প্রয়োজন, কারণ টোটাল পেমেন্ট হিস্ট্রি একটি স্ট্যাটাস ও সম্পূর্ণ ফর্ম ফিল আপের জন্য পিডিএফ ফরম্যাটে টোটাল ফর্মের একটি ড্রাফট আমাদের পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে তোমাদের মেল আইডিতে চলে যাবে, সেই জন্য ভ্যালিড মেল আইডি থাকাটা বাঞ্ছনীয়। দেন পে নাও অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিভাবে আমরা পে করতে পারি। দেন আমরা দেখব পে নাও অপশনে ক্লিক করার পরে আমাদের এই একটি পপ আপ বক্স আমাদের শো করবে, সেখান থেকে আমরা চুজ করব ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা রুপে কার্ড, নাকি নেট ব্যাংকিং, নাকি ওয়ালেট, নাকি ইউপিআই, যে কোনো একটি অপশন ক্লিক করতে হবে। তো আমি এখানে কার্ড অপশনে ক্লিক করেছিলাম। দেন কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের নাম দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে ও সিভিভি নাম্বার দিতে হবে। সিভিভি নাম্বারটা কার্ডের পেছনে 3-ডিজিট নাম্বার। দেন আমরা ভ্যালু ইনপুট করলাম, ভ্যালু ইনপুট করার পরে আমাদের এই ভ্যালুটি শো করবে, করার পরে এই পেজটি শো করবে যে টোটাল প্রসেস হচ্ছে। দেন আমাদের পেড সাকসেসফুলি বলে একটি অপশন শো করবে, তাহলে আমাদের টোটাল পেমেন্ট প্রসেসটি সাকসেসফুলি এক্সিকিউট করেছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে একটি পিডিএফ ফরম্যাটে তোমাদের যাবতীয় তথ্য ইনপুটেড যেটি হয়েছিল সেটি সংক্রান্ত সমস্ত ভ্যালু নিয়ে একটি পিডিএফ ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে, যেটি তোমাদের মেল আইডিতে যাবে এবং স্কুলের কাছেও থাকবে একটি, তোমরা সেটি সাইন করে এবং গার্জেন সাইন করে স্কুলে সাবমিট করতে হবে ভর্তির সময়।
এবং তোমরা দেন ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবে যে তোমাদের ফর্মের স্ট্যাটাস কি আছে। এবং যেহেতু বলেছিলাম যে মেল আইডি থাকাটা খুব বাঞ্ছনীয়, বিকজ পেমেন্টের স্ট্যাটাসটাও তোমাদের মেল আইডিতে চলে যাবে। অনলাইন রেজিস্ট্রেশনের পক্ষ থেকে বা অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে তারপরেও যদি কোনো রকমের কোয়েরি বা অসুবিধা তোমরা ফেস করো, তখন আমাদের ওয়েবসাইটে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।